আয়েশাকে বিয়ের আগেও আয়েশার জন্য বিয়ের প্রস্তাব এসেছিল, কিন্তু পরবর্তীতে নবীর প্রস্তাবটাকে নবীর প্রস্তাব দেওয়ার কারণে জি জি আমি বলি ভাই প্লিজ, আপনি দাবি করেছেন নবী প্রস্তাব দেওয়ার কারণে আবু বকর রাদিয়াল্লাহু আনহু সেই পূর্বের প্রস্তাবটা ফিরিয়ে দিয়েছেন। না সেটা আমি বলিনি, আমি বলেছি নবীর দাবিটা, নবীর প্রস্তাবটাকে অ্যাকসেপ্ট করা হয়, কারণ হচ্ছে কিন্তু সেই সময় আবু বকর বলেছিল যে তুমি তো আমার ভাই হও, তুমি তো আমার ভাই হও, নবী মোহাম্মদ বলেছিলেন যে আমি আপনার ধর্মের ভাই হই, এই জিনিসটা আমি বলেছি। এরপরে নবীর প্রস্তাবটাকে অ্যাকসেপ্ট করা হয় এরপরে। জি 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 এটা এটা তো আছে, এটা তো ভাইটাকে অ্যাকসেপ্ট করা হলে তো অন্য প্রস্তাবগুলা বাই ডিফল্ট ইনভ্যালিড হয়ে যায়, তাই না? আপনি বলেন আমি শুনতেছি, বলেন না না আমি যে আপনি কথা বলতেছি আপনি আমার কথা বুঝতেছেন কিনা এটা দর্শককে তো বুঝতে হবে। আপনি আপনি মানে কথা কথা বলতে দিচ্ছে না, কারণ ধরা খাবে বলে কথা বলতে দিচ্ছে না। দর্শকরা লক্ষ্য করেন উনি যে দাবিটা করছেন আপনি মিউট করে কথা বলছেন। জি আসিম উদ্দিন ভাই আপনি প্রায় 25 মিনিট কথা বলেছেন, তানভীর ভাইয়ের কথা আপনি মনোযোগ সহকারে এখন শুনতে হবে। যেটা আপনি সবসময় দাবি করেন ভাই আমাকে কথা বলতে দিতে হবে, যেটা আমি আপনাদের লাইভ গুলো দেখেছি আপনি প্রায় বলেন যে ভাই কথা বলতে দিতে হবে, তো আপনি যেহেতু বলেছেন ওই ভাইকেও কথা বলার সুযোগ দেন। উনি বলতে বলতে আমি শুনি। হ্যাঁ আসিম উদ্দিন আপনি যে দাবিটা করেছিলেন যে আয়েশা রাদিয়াল্লাহু আবু বকর রাদিয়াল্লাহুকে যখন বিয়ের প্রস্তাব দেয় উনি বলেছিলেন আমি আপনার দিনি ভাই, ঠিক কিনা? আপনি আমার কথাটা উত্তর দিন প্লিজ, কারণ দর্শকরা তো বুঝতে হবে যে আপনি আমার কথা বলছেন। আপনি আপনার পয়েন্ট মেক করেন আমি উত্তর দিব। হ্যাঁ আয়েশা রাদিয়াল্লাহুকে যখন বিয়ের প্রস্তাব দেন আবু বকর রাদিয়াল্লাহুর কাছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি দাবি করেছিলেন তিনি বলেছিলেন যে আপনি আমার দিনি ভাই, ঠিক কি না বলেন, উত্তরটা দেন। আরে ভাই আপনি আপনার পয়েন্ট আপনি না না আপনি আমাকে ইন্টারঅ্যাকটিভ কথা বলতে হবে, কারণ ইন্টারঅ্যাকটিভ কথা বলতে হবে, আপনি আপনার উত্তর দিতে হবে প্লিজ, আপনি যেটা দাবি করছেন উত্তর দিতে হবে, কারণ আমাকে বুঝতে হবে তো দর্শকরা বুঝতেছে। আপনি আপনার পয়েন্টটা মেক করেন আমি উত্তর অবশ্যই দিব, আপনি আপনার পয়েন্ট মেক করেন। এখন আপনি বলেন আপনার এইটা কি দাবি ছিল কিনা যে আমি আপনার দিনি ভাই, এটা আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, এটাই তো আপনার পয়েন্টটা ছিল, প্লিজ সময় নষ্ট করবেন না উত্তর দিন। মুফতি রহমানি সাহেব একই প্রশ্ন 4-5 বার ঘুরায় ফিরা করার কি মানে থাকতে পারে? আমি আচ্ছা মুফতি রহমানি সাহেব এখন কিন্তু উনি ফেসে যাচ্ছেন বলে উনি উত্তর দিতে চাচ্ছেন না, কারণ উনি জানেন না প্রত্যেকটা পয়েন্ট উনি পাবেন। পেশ করুক তারপরে আমরা তো সেটা কথা বলবো। জি তাহলে আপনি আপনি আর বক্তব্য পেশ করেন, উনি যদি অ্যানসার না দেয় নিরাপত্তা হচ্ছে সমক্ষণ, উনি নীরব থাকবে মানে হচ্ছে আপনি যা বলছেন মেনে নিয়েছে। জি আচ্ছা ঠিক আছে, এখন যেটা হচ্ছে মুফতি রহমানি সাহেব তাহলে আমি আপনার সাথে ইন্টারঅ্যাকটিভ আলোচনা করি, ইন্টারঅ্যাকটিভ তাহলে জিনিসগুলো পরিষ্কার হয়ে যাবে। আচ্ছা কেউ যদি মনে করেন আমি আপনাকে ভাই ডাকি তাহলে আপনার মেয়েকে আমার জন্য মারাম হয়ে যাবে কিনা? না ইসলামের দৃষ্টিতে এটা মাহরাম হবে না। ইয়েস দ্যাটস দা পয়েন্ট, কিন্তু হিন্দু লতে যেটা দেখা যায় বা হিন্দু কালচারে এবং কত্তলিক কালচারে মুক্তি পূজকদের কালচারে আমরা যেটা দেখতে পাই যে পালক পুত্র প্রথা, যেটা মানে এই পালক পুত্র প্রথা যেটা হচ্ছে হিন্দু আইন, এইটা কিন্তু আসিফ মহিউদ্দিন প্রচুর দাবি করে জনের বিয়ের ব্যাপারটা, এই যে জিনিসগুলো পালক পুত্র প্রথা, পাতানো বোন, পাতানো ভাই, রাখি বন্ধন, এই জিনিসগুলো কত্তলিকদের কুপ্রথা ছিল, কুসংস্কার ছিল। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে যখন এই প্রস্তাবনা দেওয়া হলো তখনই বললেন যে আমি আমার দিনি ভাই, কারণ আবু বকর রাদিয়াল্লাহু আনহু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 2 বছরের ছোট বড়, একদম মানে পিঠাপিঠি, খুবই ক্লোজ রিলেটিভ মানে ক্লোজ বয়স, এই জন্য তাদের সাথে ভাইয়ের সম্পর্ক ছিল। তাহলে কি হইতেছে ওই পত্তলিকদের মানে স্ট্যান্ডার্ডে আসিফ মহিউদ্দিন দাবি করলো তিনি তো চাচা হন, তাহলে এই চাচার সাথে কিভাবে বিয়ের প্রপোজাল দেয়? এই যে ওনার যে দাবিগুলো ছিলেন এগুলো হলো পত্তলিক ধর্মের আইন। তো যেটা হচ্ছে মহানবী সাল্লামের মাধ্যমে আয়েশার সাথে বিয়ের মাধ্যমে এই পত্তলি কুসংস্কার মানে দূর হয়েছে, এবং এটা সহি হাদিসে বর্ণিত আছে, সিরাত ইবনে হিশামে আছে। এরপরে আরেকটা যেটা দাবি হইতেছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করেন হচ্ছে শাওয়াল মাসে, পয়েন্ট টু বি নোটেড, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিয়ে করে শাওয়াল মাসে, এবং পয়েন্ট টু বি নোটেড মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যে বাসর হয় সেটাও ছিল শাওয়াল মাসে। এই পয়েন্টটা কেন বলতেছি কারণ এটাও আসিফ মহিউদ্দিন ফেসে যাচ্ছে, কারণ হচ্ছে এইটাও হচ্ছে হিন্দু ল, কারণ হচ্ছে এই যে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে একটি বই খনার বচন, আপনারা পড়তে পারতেছেন কিনা খনার বচন, এই খনার বচনে আপনি ঢুকলে দেখতে পারবেন এখানে লেখা আছে দম্পতির এক রাশি নক্ষত্র যোগ, বিবাহের শুভাশু কসং কথন, শুভাশু ফল ফল। আচ্ছা মন রহমানি সাহেব ইসলামে কি শুভ অশুভ বলে কিছু আছে? না তোমার শুভ অশুভ কিছু নেই। হ্যাঁ নেই, এই যে পত্তলিকদের কুসংস্কার যেটা আসিফ মহিউদ্দিন দাবি করছেন হিন্দুদের কুসংস্কার, সেইটা ইসলাম আয়েশার বিয়ের মাধ্যমে এটা নিষিদ্ধ করা হয়েছে, যে এই যে পত্তলিকদের যে নিষিদ্ধ মাস সেই মাসে আয়েশার সাথে বিয়েছে,
পৌত্তলিক যে নিষিদ্ধ মাস, হিন্দুদের যে বিয়ে নিষিদ্ধ মাস, সেই মাসে আয়সনের সাথে বাসর হয়েছে, কিন্তু এটাতে কোনো সমস্যা হয়নি। কিন্তু আসিম মহিউদ্দিন পৌত্তলিকদের কুসংস্কার দাবি করছেন। ধন্যবাদ। এক নম্বর পয়েন্ট ভ্যানিশ। পরের পয়েন্ট, পরের পয়েন্ট তাহলে দেখলেন যে একটা পৌত্তল দিয়ে কুসংস্কার গেল। এর পরের পয়েন্ট হচ্ছে আসিম মহিউদ্দিন আপনি কি একটু বলবেন এজ অফ কনসেন্ট কাকে বলে? আপনার কোন মুরিদ আজ পর্যন্ত আমাকে জবাবটা দিতে পারে না, যদি একটু এক বাক্যে বলতেন এজ অফ কনসেন্টটা কি প্লিজ আসিম মহিউদ্দিন। আসিফ মহিউদ্দিন ভাই দুটো দাবি করেছিল, আমরা দুটো দাবির জবাব দিয়েছি। তিন নম্বর একটা দাবি আছে আসিফ মহিউদ্দিন ভাই, আপনি এই পয়েন্টে কথা বলেন, আমরা অত পেঁচাতে চাই না। দর্শক মন্ডলী, আমি দর্শকদের কাছে জানিয়ে রাখছি যে আসিফ মহিউদ্দিন ভাই এজ অফ কনসেন্ট কাকে? জার্মানে থাকে, জার্মান ভিখারি, কিন্তু তিনি জানেন না জার্মান ভিখারি বলেন। মুফতি রহমানি সাহেব আপনার দৃষ্টি আকর্ষণ করছি, উনি কি ভিক্ষুক বলেন ভাই? ভিক্ষুক বলেন কেন ভাই? এটা ভিক্ষুক ভিক্ষুক বলেন না। এখন আমি আপনার নবীকে, আপনি কি আপনার নবীকে কিছুক্ষণ গালি দিব ভাই? মুফতি রহমানি সাহেব সেটা কি আপনাদের ভালো লাগবে? তানভীর ভাই আমি আপনাকে কথা বলছি, তানভীর ভাই আপনাকে কথা বলছি, তানভীর ভাই আপনি থামেন প্লিজ। আসিফ মহিউদ্দিন ভাই আমি একটা কথা বলি, কোরআনে আমাদের কি শিক্ষা দেয়? ওয়ালা তাসুবুল্লাযিনা দুউনা মিন দুনিল্লাহ, তারা আল্লাহ ছাড়া যাকে ডাকে তোমরা তাকেও গালি দিও না, তাহলে তারা অজ্ঞাতসারে আল্লাহকে গালি দিবে। সো আমরা কি অপেক্ষা করি? টপিকটা শেষ করি। আপনারা যে গালিটা দিলেন এটার জন্য তো কোনো দুঃখ প্রকাশ আমি শুনতে পেলাম না তো ভাই, কোনো দুঃখ প্রকাশ। আপনি এই কথাটা ঠিক বলেন, তাকে জার্মান ভিক্ষুক বলছেন, এই কথাটা ঠিক হয় না। যাই হোক, আপনি এই কথাটা ফেরত নেন। আচ্ছা দীপ, না এটা প্রশ্ন করব না, তবে তো আমি এখন আপনাকে বলি যে এটা আমাদের ভিডিও এভিডেন্স আছে, পরের লাইভে আপনারা দেখাবো। আমার টপিকটা শেষ করি, টপিকটা শেষ করি। আপনি ভাই আসিফ মহিউদ্দিন কিন্তু আমাকে টপিকটা শেষ করতে দিবেন, আমি ধরা খাবেন বলে হবে যে তানভীর ভাই, তানভীর ভাই আপনি আসিফ মহিউদ্দিন ভাইকে আমি দাওয়াত দিয়েছি, তিনি আমার মেহমান, আপনি তাকে ভিক্ষুক বলেছেন, আপনি আপনার সাথে একমত না, আপনি তাকে ভিক্ষুক বলতে পারেন না। তাহলে আমি আমার টপিকটা শেষ করি ভাই প্লিজ। আপনি টপিক বলেন, আমরা দুই নম্বর দুইটা পয়েন্ট জবাব দিয়েছি, তিন নম্বর পয়েন্ট যদি আপনি বলেন তাহলে না হলে আমি বলবো, সেটা হলো উনি দাবি করেছেন প্লিজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি বলেন, উনি দুঃখ প্রকাশ করছেন এই শব্দটা ব্যবহারের জন্য, ভদ্রভাবে উনি আলোচনা করবেন, এটা আমি শুনতে চাই। নতুবা আমি কিন্তু নবীকে অনেক কথা বলতে পারি ভাই, আমি কিন্তু বলতে চাই না সেটা। আমি যেটা বললাম যে আপনি তাকে একটা শব্দ ইউজ করেছেন, সেই শব্দটা আপনার ঠিক হয়নি, যে আপনি তাকে জানো দুঃখ বলেছেন, যে আপনি এটা বলেন যে শব্দটা নেক্সটে চলে যাই। না না ঠিক আছে, এই শব্দটা ব্যবহার করাটা আমার ঠিক হয়নি এটা বলেন আপনি। আচ্ছা ঠিক হয়নি, ওকে ফাইন, লেট মি কন্টিনিউ। ঠিক আছে জি বলছে, ঠিক আছে এটা বলছে জি। আপনি তিন নম্বর পয়েন্টে যান জি। হ্যাঁ, তিন নম্বর পয়েন্ট হচ্ছে এজ অফ কনসেন্ট কি, ওটা উটি আসিফ মহিউদ্দিন জানেন না, কারণ এজ অফ কনসেন্ট হচ্ছে একটা মেয়ে সহবাসের ন্যূনতম বয়স, যে বয়সে সে কনসেন্ট দিতে পারে। জার্মানিতে এজ অফ কনসেন্ট হচ্ছে 13 বছর 1 দিন, অর্থাৎ 13 বছর পার হলে 14 বছরে পড়লে যে কোনো মেয়ে সহবাসের সম্মতি দিতে পারে, বিবাহিত অথবা অবিবাহিত। এই বাংলাদেশ, ভারত, ইন্ডিয়া, পাকিস্তান এই সব জায়গায় এজ অফ কনসেন্ট আমি আগে দেখেছিলাম 10 বছর ছিল, 1935 সালে এসে এটাকে 13 বছর করা হয়েছে, এখনো বাংলাদেশে এইটাই আছে। সে একটা মেয়ে বিবাহিত হোক অবিবাহিত হোক এজ অফ কনসেন্ট 13 বছর। এই আর এখানে যেটা হইতাছে, যদি চাইল্ড ম্যারেজ লিখে আপনি যদি ইউএসএ সার্চ করেন, সেখানে দেখবেন টেনেসিতে বিয়ের কোনো বয়সই নাই, আর সেখানে এজ অফ কনসেন্ট 12 থেকে 14 উপরে কোথাও নাই, এটা আসিফ মহিউদ্দিন জানেন না। আরেকটা উনি যে দাবি করছেন, তার মানে অনেক এজ অফ কনসেন্ট লিস্ট যায় না। আরেকটা উনি দাবি করছেন যে বাল্য বিবাহ নাকি ইসলামে ব্যাপার বাধ্যতামূলক করে ফেলেছে, কেয়ামত পর্যন্ত এটাই করতে হবে, কিন্তু উনি এটা জানেন না যে বাল্য বিবাহে বিশ্ব চ্যাম্পিয়ন হচ্ছে ভারত, আমরা বলছি ইন্ডিয়া হতেছে বাল্য বিবাহে বিশ্ব চ্যাম্পিয়ন। এবং আপনি আরো জেনে খুশি হবেন যে এই যে দেখতেছেন হিন্দু আইন, হিন্দু আইনে যেটা উনি দাবি করেছিলেন এটা, যেটা হতেছে একটা মেয়েকে দুইটা গরুর বিনিময়ে, এটা ভারতের রাষ্ট্রীয় আইনেও বৈধ, একটা মেয়েকে দুইটা গরুর বিনিময়ে দাসী বানায় যে বিক্রি করতে হয়, এটার বয়সটা হচ্ছে ঋতুবতী হওয়ার আগ থেকে, অর্থাৎ একটা মেয়ে ঋতুমতী হওয়ার আগেই তাকে দুইটা গরুর বিনিময়ে দাসী বানায় বিক্রি করতে হবে, এটা হলো বাধ্যতামূলক, এটাকে বলা হয় আর্য বিবাহ, এটা ভারতের রাষ্ট্রীয় আইনে বৈধতা আছে, এটা উনি জানেন না। এবং এখানে সরাসরি মনুসংহিতার রেফারেন্স আছে, এটাকে বহুবার বলছি, ঋগ্বেদ 6 নম্বর মণ্ডলের 27 নম্বর সূক্তের 7-8 নম্বর শ্লোক, মনুসংহিতার 3 নম্বর চ্যাপ্টারের 53 শ্লোক, মনুসংহিতার 9 নম্বর চ্যাপ্টারের 4 নম্বর শ্লোক, মনুসংহিতার 9 নম্বর চ্যাপ্টারের 90 থেকে 94 নম্বর শ্লোক, মনুসংহিতার 9 নম্বর চ্যাপ্টারের 97 নম্বর শ্লোক। কিন্তু ইসলামে এটা কোনো বাধ্যবাধকতা নাই, এবং হিন্দু আইনে বা ইসলাম ছাড়া পৃথিবীর কোথাও কনসেন্ট, অর্থাৎ একটা মেয়ের বিয়ের পরে কনসেন্ট দেওয়ার কোনো বয়স এটা নাই, এবং কনসেন্ট দিতে গেলে তার যে নীতিমালা এটাও নাই। একটা মেয়েকে যদি ধর্ষণ করা হয় সেটাও বৈধ হিন্দু আইনে, আপনি এটা বলতে পারেন মনুসংহিতা 3 নম্বর চ্যাপ্টার 33-34 নম্বর শ্লোক। একটা মেয়েকে ধর্ষণ করলে ধর্ষিতা ধর্ষকের স্ত্রী হয়ে যাবে, কোনো কনসেন্টের দরকার নাই, পুরো হিন্দু লতে, খ্রিস্টান লতে, কোনো অমুসলিম লতে কনসেন্ট, এজ অফ কনসেন্টের কোনো অস্তিত্ব নাই, কেমন পর্যন্ত চ্যালেঞ্জ দিলাম। আচ্ছা এরপরে যেটা উনি অভিযোগ করেছেন সেটা উনি নিজে জানেন না, খেয়ারুল বালাগ, খেয়ারুল বুলুক, এই শব্দটা কি আপনি পরিচিত আসিফ মহিউদ্দিন? আপনি পরিচিত না। খেয়ারুল বুলুক কি? খেয়ারুল বুলুক হচ্ছে
একটা পিতামাতা যখন নাবালক মেয়েকে বিয়ে দেয় তখন সেই মেয়েটা যখন তার এজ অফ পিউবার্টি অর্থাৎ অপশন অফ পিউবার্টি কেরল গ্রুপ মানে হচ্ছে অপশন অফ পিউবার্টি, এ দেখেন আপনি তো ল জানেন না, এই যে মুসলিম ফ্যামিলি ল আরো বই আছে আমার কাছে, যে কোনো মুসলিম ফ্যামিলি লতে দেখবেন খেয়ারুল বুলুক আছে। খেয়ারুল বুলুক কি, একটা মেয়ের পিতামাতাও যদি বিয়ে দেয় অর্থাৎ আবু বকর রাদিয়াল্লাহু যদি বিয়ে দিছে সেই বিয়ে বাতিল করার অধিকার ছিল আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আপনি এটা জানেন না, এটা আল হেদাতেও আছে খেয়ারুল বুলুক, আপনি কারণটাই জানেন না। অপশন অফ পিউবার্টি কত জায়গায় অপশন আছে, মনসালামের সাথে সহবাসের আগেই অর্থাৎ দাম্পত্য জীবন শুরু রাখে আবু বকর রাদিয়াল্লাহু বিয়ে দেওয়ার আগেই, বিয়ে দেওয়ার পরেও আয়েশার অপশন ছিল খেয়ারুল বুলুক অপশন অথবা অপশন অফ পিউবার্টির দ্বারা তাকে এই বিয়ে বাতিল করার, তিনি করেন নাই। এরপরে যেটা হচ্ছে এই আপনার কোরআনে আপনার এই রেফারেন্সটা আছে সূরা আযাবের 28 নং আয়াত, সেখানে বলা হইতেছে যে মাওলানা ইসলাম তার স্ত্রীদেরকে তালাকের অধিকার দেওয়ার কথা, এবং এটা বুখারী শরীফে আছে, বুখারী শরীফের এখানে দেখতে পাচ্ছেন নসরুল বাড়ি 9 নম্বর খণ্ডের 520 পৃষ্ঠায় বা বুখারী শরীফ 4785 4586 নম্বর হাদিসে বলা হচ্ছে মাওলানা আয়েশা রাদিয়াল্লাহু এবং অন্যান্য সকল স্ত্রীকে তালাকের অধিকার দিয়েছিলেন, অর্থাৎ আয়েশা দুইবার তালাকের অধিকার পেয়েছে, এক হচ্ছে তার পিতা বিয়ে দেওয়ার আগে তাকে মানে সে দাম্পত্য জীবন শুরুর আগে তালাকের অধিকার তাকে দেওয়া হয়েছিল, সে তালাক কার্যকর করে নাই, বিয়ে হওয়ার পরেও তাকে তালাকের অধিকার দেওয়া হয়েছে তখনও সে তালাক কার্যকর করা হয় নাই, অর্থাৎ তার অভিযোগ করার আসিফ মহিউদ্দিনের কোনো জায়গাই নেই। তিনি যতগুলো অভিযোগ করেছেন তার অভিযোগগুলো হচ্ছে মনুসংহিতার দাবি এবং হিন্দু ধর্মের আইন খ্রিস্টান ধর্মের আইন, তিনি এগুলো ইসলামের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছেন, এটা হচ্ছে খুবই দুঃখজনক, তিনি ইসলামের বেসিক ল গুলো জানেন না। আমি তাদেরকে বলবো যে আসিফ মহিউদ্দিন এটা বইটা মাত্র 500 টাকা দাম, এটা অন্তত কিনে পড়লে ইসলামিক আইন সম্পর্কে ন্যূনতম জ্ঞান আপনার হবে, ঠিক আছে, এই জ্ঞানটা আপনার নাই, আসলে ইসলাম নিয়ে আলোচনা করার ন্যূনতম যোগ্যতা আপনার নাই। আপনারা আমি প্রশ্ন করেছি ইস্তিবরা কাকে বলে, খেয়ারুল বুলুক কাকে বলে, এজ অফ কনসেন্ট কাকে বলে, অপশন অফ পিউবার্টি কাকে বলে, তালাকের আইন কি কি আছে, তালাক কতবার দিতে পারে, কোনো কিছু আপনি জানেন না, আর ইসলাম সম্পর্কে বিন্দু মাত্র জ্ঞান নাই, বিন্দু মাত্র কথা বলার অধিকার নাই, আপনি একটা শব্দ সম্পর্কে জানেন না, একটা সিস্টেম লজ আপনি জানেন না, যে রাষ্ট্রীয়ভাবে ইসলামের যে আইনগুলো প্রতিষ্ঠিত এগুলো পর্যন্ত আপনি জানেন না, আপনি কিভাবে ইসলাম নিয়ে অভিযোগ করতেছেন, যে ইসলামিক ল পৃথিবীর সমস্ত অমুসলিম লাইনে ফলো করতেছে, ইভেন জার্মানির ল কোথেকে আসছে, ইউএসএ ল কোথেকে আসছে, সারা বিশ্বের রাষ্ট্রীয় আইনে উৎস হচ্ছে এই যে, সারা বিশ্বের রাষ্ট্রীয় আইনে উৎস হচ্ছে এই যে আল হেদায়া, সারা বিশ্বের রাষ্ট্রীয় আইনে উৎস হচ্ছে এই যে ফতোয়া আলমগিরি, ফতোয়ায় শামী, ফতোয়ায় ফিরোজশাহী, এমনকি ইউএসএর অক্সফোর্ড ইউনিভার্সিটিতে সেখানে একটা স্কুলের নাম হচ্ছে হানাফি স্কুল, যেখানে ইসলামিক আইন থেকে সারা বিশ্বে ফলো করতেছে, ইভেন জার্মানির আইন প্রতিষ্ঠিত ইসলামের আইন উপরে, ভারতের আইন প্রতিষ্ঠিত ইসলামের আইন উপরে, ইসলামের আইন থেকে ধার করে এই হিন্দু ল চালানো হচ্ছে, খ্রিস্টান ল চালানো হচ্ছে, সেখানে আপনি ইসলামকে অভিযোগ করতেছেন, এত হাস্যকর আপনার নলেজ, এই জন্যই কি আপনি নিজেকে নিজের শিক্ষাগত যোগ্যতা আপনার অনুসারী দাবি করেন? তানভীর ভাই, আপনার মনে হয় দর্শকরা বুঝতে পেরেছে আপনার এই যুক্তিটা। আমি খুব সংক্ষেপে জানতে চাই যে আসিফ মহিউদ্দিন ভাই তিনটা দাবি করেছিলেন, আপনি জবাব দিয়েছেন। আসিফ মহিউদ্দিন ভাই, সংক্ষেপে যেটা আমি আরো স্পষ্ট করতে চাই, উনি একটা দাবি বারবার করতে চাচ্ছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহার বিয়ে করেছিলেন, উনি ওটাকে শিশু বিবাহ বলে উল্লেখ করেছেন, খুব সংক্ষেপে উত্তর দিবেন এবং দর্শক যাতে বুঝে আপনি এতগুলো এভিডেন্স দিয়েছেন এটা দর্শকের মাথায় ঘুরবে। আমি একবার খুব সংক্ষেপে আচ্ছা, এখন তো আমি আমি আপনার কথার সময় আমি চুপ করে শুনেছি, মুফতি রহমানি সাহেব দেখেন ওনার কথার সময় কিন্তু আমি চুপ করে শুনেছি ওনার কথা, যদিও ওনার টোটাল কথা আমি কথা বলতেছেন, আমি আচ্ছা আমার এখন কথা বলার সময় একটু থামেন জি, আপনি তানভীর ভাই আপনি খুব সংক্ষেপে এই প্রশ্নের অ্যানসার দিবেন মাত্র 3 মিনিটে। হ্যাঁ, যেটা হচ্ছে উনি যে দাবি করছেন এটা যদি জাস্ট এই যে এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয় একরামুল হক মুসলিম ফ্যামিলি ল, এটাও যদি পড়তেন তাহলে এই ফালতু অভিযোগ উনি করতেন না, মানে মাত্র এই 500 টাকার বইটাও যদি পড়তেন, এটা বাংলাদেশে সবাই পড়া হয়, এটা বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ে পড়া মুসলিম ফ্যামিলি ল, এইটুক নলেজ ওনার নাই, কারণ এখানেই দেখা আছে আপনি পাবেন যেটা হচ্ছে এজ অফ কনসেন্ট একটা বিষয় আছে, বিয়ের সম্মতি দেওয়ার বয়স, এবং বাংলাদেশের ল যেটা আছে খেয়ারুল বুলুক অর্থাৎ অপশন অফ পিউবার্টি, অর্থাৎ একটা মেয়ের পিতা মাতা যদি বিয়ে দেয় সে বিয়েটা অবৈধ হয়ে যায় না, এটাকে কেউ কেউ ফাঁসিদও বলে থাকতে পারে, যেটা হতেছে সে যখন অপশন অফ পিউবার্টিতে বলতে পারবে, সে যখন নিজে মনে করে সে এখন বাস করার উপযুক্ত বা দাম্পত্য সম্পর্ক রাখতে উপযুক্ত, তখন সে বিয়েটা ভ্যালিড করে বিয়েটা পূর্ণ করতে পারে অথবা সে বিয়েটা বাতিল করতে পারে, এটা বাংলাদেশেরও আইনে আছে, আল হেদায়াতে আছে, আকামুল কোরআন আছে, সব জায়গায় আছে, এটা সমস্ত আইনেই পর্যায়ে, এবং বুখারী মুসলিমে এই সম্পর্কিত প্রচুর হাদিস আছে, এইটুক যদি বুঝে জাস্ট এই যা কনসেন্ট কাকে বলে খেয়ারুল বুলুক বা অপশন অফ পিউবার্টি জাস্ট এই দুইটা টার্ম যদি কেউ বুঝে তাহলে কিয়ামত পর্যন্ত কেউ আয়েশা আন্দোলনের বিয়ে নিয়ে অভিযোগ করার কোনো জায়গা নাই, জাস্ট টু টার্মস, অনলি টু টার্মস, এই যা কনসেন্ট অপশন অফ পিউবার্টি, জাস্ট এই দুইটা জিনিস আসিফকে হোমওয়ার্ক দিলাম বাসার কাজ, জাস্ট এই যা কনসেন্ট আর খেয়ারুল বুলুক বা অপশন অফ পিউবার্টি জাস্ট এই দুইটা টার্ম শিখে আসবেন, জান অনলি টু টার্মস। আচ্ছা জি জি, আমি আসিফ মহিউদ্দিন ভাইয়ের কাছে জানতে চাচ্ছি যে আসিফ মহিউদ্দিন ভাই আপনাদের যে নাস্তিকবাদের একটা নীতি আছে সেটা হলো যে আপনারা নতুন প্রশ্ন রাখে রহমানি সাহেব, নতুন প্রশ্ন রাখে আমি এই যে আলোচনাগুলো হলো সেটার উত্তরটা একটু দিয়ে নিই, তারপর আপনি নতুন প্রশ্নটা করেন ভাই, একটু যদি আমাকে একটু ফ্লোর দিতেন।
আপনি 5 মিনিটের ভিতর শেষ করুন। আপনি আপনি বলেছেন যে আয়শা নির্জিতে তো হয়েছে, সেই পয়েন্টটাই আমি ফোকাস করব, কারণ তানভীর সাহেবের টোটাল কনভারসেশনটা আমার কাছে খুবই হাস্যকর মনে হয়েছে। উনি কি কি বললেন এবং কি কি বুঝাইলেন এগুলো পাবলিক দেখো, পাবলিক দেখো এবং পাবলিক সিদ্ধান্ত নেবে, তো পাবলিক দেখুক এবং পাবলিক সিদ্ধান্ত নেক। উনি হিন্দু ধর্মের উনি বলতে চাইলেন যে আমি নাকি হিন্দু ধর্মের সমর্থন করেছি, আমি নাকি মনুসংহিতার আইনের সমর্থন করেছি, এগুলো তো মানে আমার কাছে টোটালি ননসেন্স কথা বলে মনে হয়েছে, এগুলো কোনো সেন্স মেক করে না এই সমস্ত কথা। আমি কিন্তু আপনার সাথে পুরো কনভারসেশন একবারও বলি নাই যে আমি হিন্দু ধর্মের আইন সমর্থন করি বা হিন্দু ধর্মের আইনটাই ভালো আইন, এই ধরনের কথা কিন্তু আমি বলি নাই রহমানি সাহেব। কিন্তু উনি পুরো কনভারসেশনটাই ওনার ভিত্তিতেই ছিল আলোচনার, যে হিন্দু ধর্ম আমি নাকি হিন্দু ধর্ম সমর্থন করেছি, কিরকমের অ্যাবসার্ড কথা এই, এইগুলোর উত্তরই দেওয়ার আমার কোনো মানে ওনার কথা ওনার কথার উত্তর দেওয়ার মতো যোগ্যই ওনাকে আমার মনে হচ্ছে না। দুঃখিত, আমি দুঃখিত যে এরকম আমার যোগ্যতা থাকলে তো উনি যেই জিনিসটা বলেছেন সেই জিনিসটা আমি একটু মানে ইসে আনবো, আলোচনা আনবো। এজ অফ কনসেন্ট বিষয়টা আমি একটু আলোচনা আনবো। এজ অফ কনসেন্ট একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেটা হচ্ছে সম্মতি প্রদানের বয়স, আইনানুক বয়স, সম্মতি প্রদানের আইনানুক বয়স যেটা, সেটা পৃথিবীতে বিভিন্ন দেশে এজ অফ কনসেন্ট বলা হয়, এটাকে ইংরেজিতে এজ অফ কনসেন্ট বলা হয়। আমি আপনাকে স্ক্রিনে এজ অফ কনসেন্টের একটা ইয়া দিচ্ছি, চার্ট দিচ্ছি, আপনি একটু স্ক্রিনটা একটু শেয়ার দেন রহমানি সাহেব অনুগ্রহ করে। একটু স্ক্রিনে দেখতে পাবেন যে একটা চার্ট দিয়েছি আমি, সেখানে রঙিন ইস্যু দেয়া আছে কোন কোন দেশের এজ অফ কনসেন্টটা কত, সেটা এজ অফ কনসেন্টের আইনের উৎসটা কি যদি আসিফ মহিউদ্দিন বলতে পারে। আমি একটু কথা বলছি রমেশ সাহেব, আমি একটু কথা বলছি, আপনি একটু দেখেন যে এখানে যে ভাই আপনার সাথে আমার কিছু প্রশ্ন আছে, কিছু কথা আছে, আসলে সময়টা হচ্ছে না, আপনি খুব সংক্ষেপে বলেন, দেখাতে হবে না, আপনি কথা বলেন আমাকে মোটামুটি। আমি আমি কোনো প্রমাণ ছাড়া, আমি শুধু বইয়ের প্রচ্ছদ দেখিয়ে মানুষকে কোনো কিছু দাবি করি না ভাই, মানে আমাদের দেখিয়ে বইয়ের প্রচ্ছদ দেখিয়ে যদি আমি দাবি করতাম আপনাকে একটা বড় বড় কথা দাবি করতাম, তাহলে তো সেটা কোনো এভিডেন্স হয় না ভাই। আমি আপনাকে মুখের কথা দাবি ভাই, আমি আমি কোন বইয়ের প্রচ্ছদ দেখিয়ে আপনাদেরকে দাবি বলবো না যে এই বইয়ে লেখা আছে, এই বইয়ে লেখা আছে, এগুলো ভাই মানে মানে এগুলো রেফারেন্সিং কিভাবে করতে হয় ওনাদের আইডিয়া নাই ভাই, এটা রাষ্ট্রীয় আইনের বই, ওনাদের আইডিয়া নাই রেফারেন্সিং কিভাবে করতে হয়। আমাকে একটু এই কনসেপ্টের বই স্ক্রিনটা একটু আরেকটু শেয়ার দেন ভাই, স্ক্রিনটা একটু আরেকটু শেয়ার দেন ভাই। আসিফ মহিউদ্দিন ভাই, আপনি যে পয়েন্টে কথা বলতে চাচ্ছিলেন যে আপনি বলেন যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নির্যাতিত, এই ব্যাপারে আপনি কথা বলতে চাচ্ছিলেন না? বলবো তো, কিন্তু ওই যে এজ অফ কনসেন্টটা শেষ করে তারপর নির্যাতিত হয়ে যাচ্ছে, সেটা আমাদের মোটামুটি আমাদের ধারণা আছে। আপনি বলেন, আপনি বলেন এবং আপনার ভুল পয়েন্ট আছে। স্ক্রিনটা শেয়ার দিতে কি একটু সমস্যা হচ্ছে আপনার? একটু যদি শেয়ার দেন। না, আমার সমস্যা হচ্ছে না, আপনি তো অনেক সময় নিচ্ছেন, আপনার 2 মিনিট 5 মিনিট কথা 25 মিনিট সময় যাচ্ছে। আমি দর্শকের দর্শকের জন্য, দর্শক যেন দেখতে পায়, চোখের সামনে প্রমাণটা দেখতে পায়, আপনার জন্য আমি বলছি। দর্শক দেখেছে, আপনি একটা এখানে একটু বলেন, একটু বলেন, এটা একটু থাকুক, একটু বলেন। এই যে দেখেন নীল দাগটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 16 বছর বয়স, এই যে নীল দাগ যেটা যেটুক সেটা হচ্ছে 16 বছর বয়স হচ্ছে এজ অফ কনসেন্ট, সবুজ দাগ যেটা সেটা হচ্ছে 18 বছর বয়স, এটা হচ্ছে, আর এইটার ভিতরে বাংলাদেশ আছে, আপনি দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, বাংলাদেশটাকে ভারত এবং বাংলাদেশটাকেও দেখা যাচ্ছে যে এটা হচ্ছে হেটেরোসেক্সুয়াল সেক্স ইন ভেরিয়াস কান্ট্রিজ। আপনি একটু উইকিপিডিয়া সার্চ করে দেখতে পারেন এজ অফ কনসেন্ট ইন বিভিন্ন দেশে এজ অফ কনসেন্ট কত, সেটা আপনি এই স্টার্টটা থেকে আপনি মোটামুটি একটা আইডিয়া পেয়ে যেতে পারেন। উনি যে বললেন যে আপনার 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 মানে সহকর্মী তানভীর যে বললেন পৃথিবীর সব দেশে নাকি এজ অফ কনসেন্ট 13 বছর বয়স, কথাটা সম্পূর্ণ মিথ্যা। আমি পৃথিবীর সব দেশে 13 বছর কইনি, আবার মিথ্যা বলি মিথ্যা বললাম। আচ্ছা আচ্ছা, আমাকে আমাকে শেষ করতে, আমি আপনাকে বাংলাদেশ এবং জার্মানির কথা জিজ্ঞেস করেছিলাম, আপনি বলতে পারেন নাই। জার্মানিতে এজ অফ কনসেন্ট হচ্ছে 14 বছর বয়স, 13 বছর একদিন না, 14 বছর মানে কি 13 বছর একদিন, 14 বছর পরে আমরা দেখি আমরা পরে মানে 14 বছর না ভাই, ভুল কথা একদম। আমি আমরা দেখি তো নির্যাতনের ব্যাপার, আয়েশার নির্যাতনের ব্যাপারটা এখন আমি ফোকাস আনবো। ওনার তানভীর আহমেদ শরীফের কথার কোন উত্তর আসলে দেওয়ার কোন দরকার নেই, আসলে হুদাই কথা। আমি আমার দাবিটা বলছি যে আয়েশা ছিলেন একজন ওয়ারলর্ড, মানে যুদ্ধ নেতার স্ত্রী, তিনি সে সময়ে যতগুলা যুদ্ধ করেছেন এবং যতজন যতগুলা যুদ্ধ করে যতগুলা মানুষকে তিনি হত্যা করেছেন, আপনাদের নবী মোহাম্মদ যতগুলা মানুষকে তিনি হত্যা করেছেন এবং গুপ্ত ঘাতক পাঠিয়ে হত্যা করেছেন, একজন ত্রাস সৃষ্টিকারী নবী ছিলেন তিনি, এবং মানে হাদিসে এই জিনিসটা আছে যে আপনি ছিলেন একজন ত্রাস সৃষ্টিকারী, আতঙ্ক।